নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 2রা আগস্ট থেকে 16ই আগস্টের মধ্যে বুধের রাশি পরিবর্তনের ফলে এই 7 রাশির জাতক ও জাতিকার অপার ধন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্টও কিন্তু মিস করবেন না। তাই আর দেরি কিসের, আসুন শুরু করা যাক। দোসরা আগস্ট থেকে 16ই আগস্টের মধ্যে বুধের এই রাশি পরিবর্তনের শুভ ফল যে 7 রাশি পেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদেরকে জানাতে চলেছি। তার আগে আপনাদেরকে জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে বুধ আমাদেরকে কি কি দেখায় বা কি কি দেয়। তো আসুন জেনে নিই বুধ আমাদেরকে কি কি দেখায়। বুধ বেসিক্যালি শেয়ার মার্কেট দেখায়, দ্বিতীয় এডুকেশন সেক্টর দেখায়, তৃতীয় অঙ্ক, যেটা আমরা একটু বেশি ভয় পাই সেই অঙ্কটাও কিন্তু বুধ দেখায়। এছাড়াও বইয়ের দোকান, সেটাও কিন্তু বুধই দেখায়। এছাড়াও সবচেয়ে ভাইটাল পয়েন্ট, বুধ কিন্তু বুদ্ধি এবং জ্ঞান কারক গ্রহ। অর্থাৎ আপনার যদি বুধ ড্যামেজ পজিশনে থাকে তাহলে আপনার বুদ্ধিটা একটু বাচ্চাদের মতো হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বললাম কথাটা, মানে আপনার এজ যতই বেড়ে যাক না কেন আপনার ব্যবহারটা একটু শিশুসুলভ থাকবে, যাদের বুধ ড্যামেজে রয়েছে। মানে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের মানে ব্যবহারটা একটু আলাদা হয়, সেই আলাদাটা কিন্তু হবে না বুধ যদি নিচুস্থ বা বুধ যদি রাহুযুক্ত বা কেতুযুক্ত থাকে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু একদম টিল এন্ড পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রাখতে চলেছি যেগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি। আর আপনি যদি মনে করেন আপনার রাশিটা শুনবেন আর স্কিপ করে বেরিয়ে চলে যাবেন, সেটা আপনি বড় ভুল করে ফেলবেন। তো ভিডিওটি একদম টিল এন্ড পর্যন্ত দেখুন। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু আপনাদের এই বুধের রাশি পরিবর্তনের ফলে 2রা আগস্ট থেকে 16ই আগস্টের মধ্যে অর্থনৈতিক দিক কিন্তু উন্নতি হতে চলেছে। আপনাদের কী কী দিকে উন্নতি হতে চলেছে আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যদি আপনি বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু বেশি উন্নতি রয়েছে কম্পেয়ার টু চাকরি, মানে চাকরির থেকে বিজনেসে উন্নতি রয়েছে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে বলছি। আর যারা চাকরি করছে তাদের কিন্তু নতুন চাকরির সুযোগ আসতে চলেছে। এবার কোন কোন বিজনেস আপনাদের ভালো যাবে বলে দিচ্ছি। যদি আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু আপনার ভালো যাবে। যদি আপনার বইয়ের দোকান থাকে তাহলে কিন্তু ভালো যাবে। যদি আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু ভালো যাবে। যদি আপনি শিক্ষার্থী হন তাহলে কিন্তু ভালো যেতে চলেছে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো যেতে চলেছে। এবং আপনার যদি বোন থাকে তাহলে কিন্তু বোনের ডেভেলপমেন্ট হতে চলেছে। অর্থাৎ এই বুধ কিন্তু বোনকে দেখায়, যেমন রাহু গ্রহ মামা দেখায়, শ্বশুর বাড়ি দেখায়, সেরকম বুধ কিন্তু বোন এবং মেয়ে এই দুটোকেই দেখায়। তাই আপনাদের যদি বোন বা মেয়ে থাকে তাহলে তাদের কিন্তু উন্নতি হবে আপনার সাথে সাথে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই বুধের রাশি পরিবর্তনের ফলে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু উন্নতি হতে চলেছে। বিশেষ করে যারা চাকরির থেকে ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশি উন্নতি হবে। আমি পূর্বেই বললাম কোন কোন জায়গাতে উন্নতি হবে। যদি আপনার বইয়ের দোকান থাকে, যদি আপনি যদি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে থাকেন, যদি আপনি শিক্ষার্থী হন এবং যদি বোন বা মেয়ে থাকে আপনার, তাদেরও আপনার সাথে সাথে উন্নতি হতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের কিন্তু এই 2রা আগস্ট থেকে 16ই আগস্টের মধ্যে বুধের রাশি পরিবর্তনের ফলে অর্থনৈতিক দিক কিন্তু উন্নতি হতে চলেছে। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন কোন দিক আপনাদের উন্নতি হতে চলেছে। সবচেয়ে ফার্স্ট উন্নতি হবে আপনাদের ব্যবসা ক্ষেত্র।
যদি আপনি যদি আপনার বইয়ের দোকান থাকে, যদি আপনার শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করা থাকে বা শেয়ার মার্কেটের ব্রোকার হন, এছাড়াও আপনার বোন এবং আপনার মেয়ের কিন্তু উন্নতি হবে আপনার সাথে সাথে। এরপরের যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই বুধের রাশি পরিবর্তনের ফলে অর্থনৈতিক দিক কিন্তু উন্নতি হতে চলেছে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশি উন্নতি, আর যারা চাকরি করছেন তাদের কিন্তু নতুন চাকরি পাওয়ার সুযোগ আসতে চলেছে। এর পাশাপাশি যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি হতে চলেছে। এর পাশাপাশি যারা যাদের বোন রয়েছে এবং মেয়ে রয়েছে তাদের ক্ষেত্রে তাদেরও কিন্তু আপনার সাথে সাথে উন্নতি হতে চলেছে তাদেরও জীবনে। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 2 আগস্ট থেকে 16 আগস্টের মধ্যে আপনাদেরও কিন্তু অর্থনৈতিক দিক কিন্তু উন্নতি হতে চলেছে। এর পাশাপাশি যারা চাকরি করছেন এবং ব্যবসা করছেন, আমি বিশেষ করে ব্যবসারই কথা বলবো, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি উন্নতি হতে চলেছে এই 2 আগস্ট থেকে 16 আগস্টের মধ্যে। যদি আপনার বইয়ের দোকান থাকে, যদি আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে থাকেন বা আপনি শেয়ার মার্কেটের ব্রোকার হন তাহলে কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু উন্নতি হতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক দিকে উন্নতির সাথে সাথে বৈবাহিক সম্পর্কও কিন্তু ভালো হতে চলেছে এবং আপনাদের নতুন প্রেম আসার কিন্তু সম্ভাবনা আসতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তনের ফলে আপনাদেরও কিন্তু উন্নতি হতে চলেছে। যদি আপনার বইয়ের দোকান থাকে, যদি আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে থাকেন, এছাড়াও যদি আপনি শিক্ষার্থী হন তাহলে কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে। এবং এই যে 7 রাশির কথা বললাম সেই 7 রাশিরই কিন্তু আমি একটি কথা বলে দিই, প্রতিটি রাশিরই কিন্তু শিক্ষার্থীদের কিন্তু উন্নতি হতে চলেছে। এবার আসি আপনাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আমি ভিডিওর পূর্বেই বললাম, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আমি কি বলতে চাইছি। বুধ গ্রহ যে যে সেক্টর দেখায় আমি পূর্বেই বললাম, এবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। আপনি এই রাশির জাতক বা জাতিকা যদি হন, 7 রাশির মধ্যে যদি যে কোনো রাশিতেই পড়েন তাহলে কিন্তু আপনাদের উন্নতি হবে আমি এখনও বলছি। তবে আপনার জন্মছকে যদি বুধ নিচস্থ থাকে, বুধ রাহুযুক্ত থাকে, বুধ কেতুযুক্ত থাকে তাহলে কিন্তু আপনারা সেই ফল কিন্তু এক্সট্রিম পর্যায়ে একটা হিউজ পরিমাণে ফল কিন্তু আপনারা পাবেন না, আমি খুব দায়িত্ব নিয়ে বললাম। কারণ বুধ হচ্ছে বুদ্ধিকারক গ্রহ, আপনার বুদ্ধিটাই তো থাকবে না, বুদ্ধিটাই তো নাই, তাহলে কিন্তু আপনি শেয়ার মার্কেটের উল্টোপাল্টা জায়গায় ইনভেস্ট করে ফেলবেন এবং টাকাটাকে নষ্ট করে ফেলবেন, তাহলে আপনার দিকে আপনার তো উন্নতি আসছে না, আমি কি বলতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই যাদের বুধ গ্রহ খারাপ রয়েছে তাদেরকে বলবো শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবেন না, কোনো কিছু করবেন না। তবে আমি এতটুকুটা বলছি আপনারা যারা যে কোনো বিজনেসই যদি করেন সেক্ষেত্রে কিন্তু উন্নতি রয়েছে। যদি আপনার বুধ ভালো থাকে তাহলে সমস্ত কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই, নো প্রবলেম। তো আশা করি আপনারা বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।